আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে শিরের এস্টিমেট করতে হয়। এটিকে দুটি অংশে ভাগ করে নেই, এক সিমেন্ট বালি এবং স্টোন অর্থাৎ মালামালের পরিমাণ নির্ণয়, দুই রেইনফোর্সমেন্টের পরিমাণ নির্ণয় অর্থাৎ রডের পরিমাণ। এই ভিডিওতে আমরা জানব কিভাবে সিমেন্ট বালি ও স্টোনের পরিমাণ বের করতে হয়। তো চলুন শুরু করি। আমরা এখানে একটি স্টেয়ারের প্ল্যান এবং সেকশন চিত্র দেখতে পাচ্ছি। স্টেয়ারের দুটি অংশ থাকে, একটি হচ্ছে স্টেপ, অপরটি ওয়েস্ট স্ল্যাব। এটি হচ্ছে ওয়েস্ট স্ল্যাব এবং এগুলো হচ্ছে স্টেপ। এখানে স্টেপ সংখ্যা 21টি এবং ওয়েস্ট স্ল্যাবের থিকনেস 6 ইঞ্চ। প্ল্যানে আমরা দেখতে পাচ্ছি স্টেয়ার কেসের দৈর্ঘ্য 15 ফিট 4 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট 2 ইঞ্চি। এর থেকে আমরা স্টেয়ার কেসে যে ওয়েস্ট স্ল্যাব হবে সেটির ভলিউম বের করে নিব। তাহলে ভলিউম ইকুয়াল টু 1.33 ফিট × 7.16 ফিট ইকুয়াল 109.76 ফিট। বিমের এই অংশগুলো স্টেয়ারের সাথে ঢালাই হবে। আপনারা চাইলে এই অংশগুলোকে এখানে যোগ করতে পারবেন অথবা আলাদা করে বিমের সাথেও এই অংশগুলোর হিসাব করতে পারবেন। আমি এখানে যোগ করছি না যেহেতু আমরা বিমের হিসাব আগে করে নিয়েছিলাম। তাহলে ড্রাই ভলিউম ইকুয়াল 109.76 × 1.54 = 169.03 CFT। এখন স্টেপের ভলিউম বের করব। প্রতিটি স্টেপের রাইজ 6 ইঞ্চ, ফেড 10 ইঞ্চ এবং স্টেপ সংখ্যা 21টি ও স্টেপের প্রস্থ হচ্ছে 3 ফিট 6 ইঞ্চ। সুতরাং স্টেপের ভলিউম ইকুয়াল 1/2 × 0.5 ফিট × 0.83 ফিট × 3.5 ফিট × 21 = 15.25 CFT। সবগুলো ইঞ্চের মান ফিটে কনভার্ট করে গুণ করা হয়েছে। সুতরাং ড্রাই ভলিউম ইকুয়াল 15.25 CFT × 1.54 = 23.48 CFT। সো টোটাল ড্রাই ভলিউম ইকুয়াল 169.03 + 23.48 = 192.51 CFT। আমাদের সিমেন্ট মিক্সিং রেশিও 1:2:4। এখান থেকে আগের মতো করে আমরা সিমেন্ট বালি এবং পাথরের পরিমাণ বের করে নিই। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টেয়ারের রেইনফোর্সমেন্টের পরিমাণ বের করতে হয়। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।